সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চেয়ারা কিন্তু আজকে ভালো লাগতেছে, একটু রোদ বেড়ে, মানে রোদ, প্রচন্ড রোদ। আর আপনারা হয়তো আমার গাড়ির ভিডিও সবাই হয়তো দেখছেন, তো আমার যে ছেলে, হ্যাঁ আমার ছেলে 4 বছর বয়স, ও আমার বলছিল যে পাপা তুমি যখন গাড়ি কিনবে আমাকে একটা সাইকেল কিনে দিতে হবে। তা আমি কিন্তু ওর জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। বাসার ভিতরে আছে, খুব ব্যস্ত, এখন পর্যন্ত যায় না যে তার জন্য আমি কি সারপ্রাইজ নিয়ে এসেছি। জাস্ট একটু দেখানোর চেষ্টা করবো, একটু বের হবো, এখনই বের হবো। করে যা তুই আমার, তুই যে নয়নের আলো লাগে না তুই। এটা কার গাড়ি বলো? তোমার গাড়ি? আচ্ছা, তোমার গাড়ি নেই কোনো? একটা গাড়িও নাই? তুমি কি চাইছিলে, সাইকেল নিবে? হ্যাঁ, কি বলছিলে? সাইকেল নিবে বলছিলে? কি বলছিলে যে পাপার গাড়ি হলে তুমি সাইকেল নিবে? কবে নিবে সাইকেল? এখন নিবে? এখন তো নাই, এখন দোকান বন্ধ। শোনো, তুমি এদিকে আসো, কাছে আসো, এখন তো দোকান বন্ধ। হ্যাঁ, এখন দোকান বন্ধ, তুমি পাবে কিভাবে বলো? হ্যাঁ, বড় হলে বড় সাইকেল নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসো না, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। আসো, সুপ্রিয় দর্শক আজান দিচ্ছিল, ওই জন্য একটু জাস্ট ভিডিও পুশ করছিলাম। চলো এদিকে আসো। আচ্ছা, তুমি একটু ক্যামেরাটা নাও তো। হ্যাঁ, আসো পাপা, আসো, আসো আমার সাথে, আসো। আজ আমি চোখ ধরি। আচ্ছা, একটু চোখ ধরা দেখো। হ্যাঁ, আচ্ছা চলো, আসো, নিয়ে এসো, আসো। আমি বলবো না, এটা কার সাইকেল বলো? লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে, এটা মানুষের, চলো। হ্যাঁ, তুমি নিবে এটা? আচ্ছা না, তুমি না। লজ্জা পাচ্ছে, ওই আসলে লজ্জা পাচ্ছে। আসো, শুনো, লজ্জা নেই, এটা তোমারই তো, দেখি আসলে সব লজ্জা পাচ্ছে। আচ্ছা শুনো শুনো শুনো, আচ্ছা লজ্জা পাবে, কেউ নাই, কেউ নাই। আচ্ছা চলো, আচ্ছা চলো, লজ্জা পাল, দেখেন এই পাশ দিয়ে হাঁটে, আসো এই পাশ দিয়ে। আচ্ছা ঠিক আছে, বলতে ভিতরে থাক না।